ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাস টের দশম শ্রেণী ইতিহাসবই থেকে বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়ের থেকে আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারী আন্দোলন এই অংশ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে সমাধান করে নেওয়া হবে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ঠিক আছে চলো শুরু করা যাক তার আগে বলি চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন কবে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন উনিশশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত হয় তারপর দেখো রাষ্ট্রীয় সংঘ কে গঠন করেন রাষ্ট্রীয় সংঘ গঠন করেন সরোজিনী নাইডু নিখিল ভারত মহিলা কনফারেন্স কবে প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত মহিলা কনফারেন্স প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশ সালে ভারতের বুলবুল কাকে বলা হয় সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল বলা হয় পরের প্রশ্ন ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন কে গড়ে তোলেন ঊষা মেহতা ব্রিটিশ বিরোধী প্রচার চালানোর জন্য ভয়েস অব ফ্রিডম নামে রেডিও স্টেশন গড়ে তোলেন কোন পত্রিকাতে গান্ধীজির লেখা নিয়মিত প্রকাশিত হতো ইয়ং ইন্ডিয়া লেখা নিয়মিত প্রকাশিত হতো ভগিনী সেনা দল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভগ্নী সেনা দল কে গঠন করেন গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা ভগ্নী সেনা দল গঠন করেন অপরদিকে যদি বলা হয় গান্ধীবুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে গান্ধীপুরি বলা হয় তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল তেবাকা আন্দোলন হয়েছিল বাংলা কত সালে উনিশশো সালে কোনো বইতে আছে উনিশশো সালে এটা একটু দেখে নেবে নিলে বোঝার সুবিধা হবে পরের প্রশ্ন জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে কে হত্যা করেন উনিশশো সালে সুনীতি চৌধুরী ও শান্তিপ্র শান্তি দাস জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করে তারপর দেখো ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় শ্রীমতী ভিকাজি রুস্তমজি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি নাও এটা কে কোথায় নমসূত্র আন্দোলনের সূচনা করেন আঠারোশো বাহাত্তর সালে হরিচাঁদ ঠাকুর ফরিদপুরে নমশুদ্র আন্দোলনের সূচনা করেন সংবিধানে খসড়া কমিটির সভাপতিকে সংবিধানে খসড়া কমিটির সভাপতি ডক্টর বি আর আম্বেদকর কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল মাস্টারদের সূর্য সেনের নেতৃত্বে উনিশশো তিরিশ সালে আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে উনিশশো সালের ষোলোই অক্টোবর এটা ভালো করে দেখে নেবে অ্যানি হিলেশন অব দ্য কাস্ট গ্রন্থটি কার লেখা অ্যানি হিলেশন অব দ্য কাস্ট গ্রন্থটি ডক্টর বি আর আম্বেদকরের লেখা ঠিক আছে আজকের এই পর্যন্ত এরপর নেক্সট বার নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবে